শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক বাংলা, বঙ্গবন্ধু সরকারি কলেজ শ্রীপুর মাগুরা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদেরকে আমি বিলাসী প্রবন্ধ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি প্রবন্ধটি তোমাদের ভালো লেগেছিল। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা সাহিত্যপাঠ বই থেকে মাসিপিসি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি তোমাদের আশা করি ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, যে কোনো গল্প প্রবন্ধ উপন্যাস পড়ার পূর্বে সেই উপন্যাস প্রবন্ধের সৃষ্টিকারী ব্যক্তি অর্থাৎ কবি বা সাহিত্যিক সম্পর্কে আমাদের জানা দরকার। মাসিপিসি প্রবন্ধটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 খ্রিস্টাব্দের 19 মে দুমকায় জন্মগ্রহণ করেন এবং 1956 সালে তিনি পরলোকগমন করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক জীবনে তিনি প্রবন্ধ, নাটক, উপন্যাস, গল্প প্রভৃতি লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গল্প উপন্যাস সম্পর্কে তোমাদের আমি এখন ধারণা দিব। তোমরা সবাই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। উপন্যাস, উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। গল্প, তার গল্পের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের সাপ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদপোড়া, আজকাল পরশুর গল্প, হারানোর নাজজামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি তার বিখ্যাত গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দে। তার প্রথম গল্প অতিসীম আমির গল্প তিনি 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে রচনা করেন, যেটি খুব বিখ্যাত হয়েছিল। তিনি বাকি 28 বছর নিজের ছিন্ন বিভিন্ন গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা লিখেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি গল্পটি সম্পর্কে আমি তোমাদেরকে এখন আলোচনা করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি গল্পের আহ্লাদী নামক যে চরিত্রটি, অর্থাৎ তার মাসিপিসি দুজনই বিধবা ছিলেন এবং নিঃসন্তান নিঃস্ব, কিন্তু এরপরেও তারা সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে আহ্লাদীকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তারা নিঃসন্তান থাকায় আহ্লাদীকে মানে খুবই আপন করে নিয়েছিলেন এবং তার বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেছেন এবং সমাজের নির্মম অত্যাচার থেকে তাদের আহ্লাদীকে রক্ষা করার যে প্রয়াস, সেটি মূলত মাসিপিসি গল্পের মূল তাৎপর্য। প্রিয় ছাত্রছাত্রী, গল্পটি তোমাদের আরও ভালো লাগবে যখন তোমরা পুরো গল্পটি রিডিং দিলে তোমরা ঘটনা পরম্পরায় সব কাহিনী জানতে পারবে এবং তোমাদের কাছে পড়াটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আমি আশা করি তোমরা সবাই গল্পটি ভালো করে রিডিং দিবে এবং রিডিং দেওয়ার পূর্বে তোমরা গল্পের বিভিন্ন যে ধারাবাহিকতা রয়েছে সেগুলো লক্ষ্য করে পড়বে, তাহলে তোমাদের মাসিপিসি গল্পটি অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আজকে
অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, সবাই ভালো থাকো। ধন্যবাদ।